নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেক ভিউয়ার্সদের আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং আজকের যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন থেকে একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ভিউয়ার্স, এই ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে আজকেই পাবলিক করা হয়েছে, সেই সংক্রান্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, যোগ্যতা কী আছে, সবকিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এই ভিডিও থেকেই জানতে পারবেন। তো ভিউয়ার্স, যদি বিস্তারিত জানতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস খবরাখবর পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচে দেখবেন লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন পাশেই দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। মনে রাখবেন যখনই এই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি চাকরির ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবার সরাসরি চলে যাবো সেই নোটিফিকেশনের দিকে, দেখে নেবো সেখানে ডিটেলসে কি কি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এলাম তাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনে, দেখে নেবো এখান থেকে ডিটেলসে কি কি দেওয়া আছে। প্রথমে আছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, এবং নিচেই তাদের কিন্তু অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, যেই অ্যাড্রেসটা হচ্ছে আসাম আগরতলা রোড, কামার পুকুর পার, পোস্ট অফিস আগরতলা কলেজ, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, পিন হচ্ছে 799004। নিচেই তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা তার ব্যবহার করতে পারেন। নিচেই দেওয়া আছে নোটিশ, নোটিশের মধ্যে কী আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনাদের যেই তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেইটি হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট এবং রিটায়ার্ড ব্যাংক অফিসিয়ালস কাজের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে, এবং অবশ্যই এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসের জব, বেতন মোটামুটি ভালোই আছে, এবং যেটা আপনাদেরকে 20/10/2020 থেকে আপনাদের 31/3/2021 পর্যন্ত কিন্তু আপনাদের সেই কাজের টাইম পিরিয়ডটা আছে। পরবর্তী সময়ে আপনাদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু সেটাকে বাড়ানো হতে পারে। তো ভিউয়ার্স, যদি আপনারা জানতে চান ডিটেলসে নেক্সট আলোচনা করছি এক এক করে সব কিছু। ভিউয়ার্স, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে প্রথম যে পোস্ট টেকনিক্যাল এক্সপার্ট সেখানে চলে এলাম এবং এখান থেকে দেখে নেব আপনাদের যোগ্যতা কী আছে। যোগ্যতা রাখা হয় ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে। নিচে এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এক্সপিরিয়েন্সটা আপনারা দেখবেন নিজেরা, এবং এজ লিমিট যেটা দেওয়া আছে আপনাদের 18 থেকে 65 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন, এবং যেই সকল টেকনিক্যাল বিষয়ে আপনাদের এক্সপার্ট হতে হবে সেই বিষয়গুলি কিন্তু এখানে স্টার মার্ক করে এক এক করে দেওয়া আছে, এগুলো আমি আলোচনা করছি না, আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। আপনাদের পার মান্থ যে স্যালারি পড়বে সেটা হচ্ছে এই পোস্টের জন্য 40,000 টাকা, আপনাদের পার মান্থ সেই স্যালারিটা পেয়ে যাবেন। নেক্সট চলে এলাম দুই নম্বরের পোস্ট, দুই নম্বর যে পোস্ট আছে সেইটা হচ্ছে মার্কেটিং এক্সপার্ট। তো এখানে যে কোয়ালিফিকেশনটি আপনাদের লাগছে মার্কেটিং এক্সপার্ট পোস্টের জন্য সেইটা হচ্ছে, এই যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং এবং কমিউনিকেশন, এই তিনটি থেকে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনারা গ্র্যাজুয়েশন হলেও আবেদন করতে পারবেন যে কোনো ডিসিপ্লিন থেকে, কিন্তু তার সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা লাগবে রিলেভেন্ট ফিল্ডে, যেটা হচ্ছে স্মল সেলস অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, হ্যান্ডক্রাফট এসেট্রা, অর্থাৎ এই রিলেভেন্ট ফিল্ডে কিন্তু আপনাদের 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এবং ওয়ার্ড দেওয়া আছে যেটা আপনাদের এই যোগ্যতা যদি ম্যাচ না করে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, যেটা হলে আপনাদের MBA যদি করা থাকে মার্কেটিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারবেন অবশ্যই, সাথে 2 বছরের অভিজ্ঞতা লাগবে সেম রিলেভেন্ট ফিল্ডে। এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া আছে, সেই এক্সপিরিয়েন্সটা আপনারা দেখে নেবেন, এবং এজ লিমিট এখানে রাখা হয়েছে 18 থেকে 40 বছর। নিচে আপনাদের মার্কেটিং এক্সপার্টের ক্ষেত্রে কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে, যেই পয়েন্টগুলি আপনারা পড়বেন এবং এই অভিজ্ঞতাগুলি কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের স্যালারি রাখা হয়েছে সেম 40,000 পার মান্থ আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ 3 নম্বরে যে পোস্ট আছে সেইটা হচ্ছে রিটায়ার্ড এক্স ব্যাংক অফিসিয়াল কাজের জন্য নিয়োগ করা হচ্ছে, এখানে আপনাদের যোগ্যতা লাগছে, স্নাতক ডিগ্রি লাগবে যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলেই আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স দেওয়া আছে এটা দেখতে পারেন আপনারা, এজ লিমিট রাখা হয়েছে এখানে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত, এবং আপনাদের যেই যেই বিষয়ে রেসপন্সিবিলিটিস থাকতে হবে সেই পয়েন্টগুলি কিন্তু এখানে উল্লেখ আছে। এখানেও আপনারা স্যালারি যেটা পাবেন মোটামুটি 40,000 টাকা করে পেয়ে যাবেন, এবং কিছু স্টেট এখানে উল্লেখ করা আছে, যে স্টেটগুলিতে 25,000 করে আপনাদের পার মান্থে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই তিনটি পোস্টের টার্মস অ্যান্ড কন্ডিশন ডিটেলসগুলো যদি আপনাদের ম্যাচ করে এবং আপনারা আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদের প্রথমে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আছে, পার্টিকুলার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর আপনাদের সকল প্রকার ডকুমেন্টসকে সঙ্গে দিয়ে এখানে যে অ্যাড্রেস আমি বলেছিলাম
আসাম আগরতলা রোড, কামারপুকুর পার, পোস্ট অফিস আগরতলা কলেজ এবং ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা পিন 799004 এই অ্যাড্রেসে গিয়ে তাদের অফিসে গিয়ে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। অবশ্যই আজকে থেকে 7 দিনের মধ্যে চেষ্টা করবেন সেখানে অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দেওয়ার জন্য, যদিও এখানে লাস্ট ডেটটি মেনশন করা নেই। এবং আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রাখছি। আই হোপ ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মিস করবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা, বাই বাই।